হ্যালো বন্ধুরা আজকে বানাবো একটা সিনারি ভিডিও মানুষ দিয়ে তা সহজে কীভাবে মানুষ আঁকবে চলো সেটা অঙ্কন করে দেখায় ফার্স্টে আমরা করে নেব এভাবে একটা গোল বৃত্ত এভাবে একটা সুন্দর করে বৃত্ত করে নিয়ে গলা করার জন্য একদম ছোট্ট ছোট দুটো লাইন টেনে নেব তার পাশ থেকে করে নেব হাত হাত করার জন্য একটা লাইন ওপরের দিকে একটা একটু নিচের দিকে টানতে হবে যেভাবে আমি টানলাম এভাবে করে নিয়ে এবার জামা করার জন্য দুদিকে দুটো লাইন টানতে হবে লাইনটা একটু এভাবে ব্যাকা টাইপের হবে এবার প্যান্ট বানানোর জন্য ওভাবে একটা সোজা লাইন টেনে তারপরে আরেকটা এভাবে লাইন টেনে নেব নিয়ে জুড়ে দেবো আর একটা লাইন দিয়ে পা করার জন্য একটা লাইন প্রথম ওপরের দিকে তারপর নিচের দিকে টানবো তারপরে পায়ের পাতা করে নেব দেখো দুটো পা সমান নয় একটা একটু ব্যাঁকা টাইপের রয়েছে যেহেতু যেই মানুষটা বানাচ্ছি সেটা একটু দৌড়চ্ছে একটা বাচ্চা ঘুড়ি ওড়াচ্ছে তা সেই জন্য পাটা দুরকমভাবে রয়েছে এবার জামাটা একটু ডিজাইন করে নিচ্ছি এভাবে ত্রিভুজ করে ছোটো ছোটো গোল করে দিচ্ছি পকেট বানিয়ে নিলাম এবার হাতে একটু ডিজাইন করে নিলাম এবার বানাব হার হাত বানানোর জন্য দুটো এরকম লাইন টেনে নেব নিয়ে আঙুল করে নেব ছেলেটা হাতটা মুঠো করে আছে তাই হাতটা এভাবে করতে হবে আর একটা হাত একটু নিচের দিকে রয়েছে একটা ওপরের দিকে হবে একটা নিচের দিকে হবে এভাবে হাতটা করে নিলাম করার জন্য এভাবে ট্যাড়া ব্যাকা লাইন টেনে নেব এবার পাশ থেকে কান করে নিলাম এবার চোখ করার জন্য সহজ দুটো ছোট ছোট লাইন টানলাম তার নিচে আরও দুটো ছোট ছোট লাইন টেনে নাকের কাছে একটা পুটকি মতো গোল করে তারপর ঠোঁট বানিয়ে নিলাম খুব সহজে মানুষ হয়ে গেল এবার ঘুড়ি আঁকার জন্য এভাবে ত্রিভুজ টাইপের করে নিতে হবে তারপর নিচে দিয়ে এভাবে একটু আর একটা ছোট্ট ত্রিভুজ মতো করে জুড়ে দিতে হবে ঘুড়িটা একটু এভাবে ডিজাইন করে নিলাম ঘুড়িটা আর একটু সুন্দর দেখানোর জন্য এভাবে একটু ডিজাইন করে নিলাম এটা তোমরা চাইলে করতে পারো আবার নাও করতে পারো আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও এবার একটা দড়ি যেই সুতোটা হয় সুতোটা হাতের মধ্যে দিয়ে গেছে এভাবে টেনে নিলাম এবার একটা লাইন টেনে নেব যেভাবে আমি লাইনটা টানছি লাইনটা একটু ব্যাকা করে টানছি এভাবে লাইনটা টেনে নিয়ে একটু ওপরের দিকে করে একটু নিচের দিকে করে ঘাস করে নেব ঘাসগুলো দূর থেকে এরকমই দেখতে লাগে তাই ওপর নিচে করে ঘাসটা করে নেব তারপরে পড়বো মেঘ মেঘ করার জন্য গোল একটু ওপরের দিকে নিচের দিকে এভাবে লাইন টেনে টেনে করে নেবো মেঘ আকাশে আরও ঘুড়ি উড়ছে কিছু ঘুড়ি করে নেবো তোমরা আরও বেশি ঘুড়ি করতে পারো আমি একটা করেছি এবার আমরা করব দুটো তালগাছ তাল গাছ আঁকার জন্য আমরা ফার্স্টে একটা লাইন টেনে নেব টেনে নিয়ে তার ওপরে কাটা চিহ্ন দিয়ে ওপরের অংশটা নিচের অংশটা জুড়ে দেব। এভাবে হয়ে গেল তালগাছ তা আমাদের ড্রয়িংটা কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে জানিও